রেকর্ডিংয়ে ইন্ডিয়ান টেলিকম চকপাটলি বাজার। আমার আব্বারা, আমার ভাইয়েরা, আমার আম্মারা, আমার বোনেরা, আমার বেটিরা, আমার প্রিয় দেশবাসীরা, আজ ওয়াজের মাহফিলের মাধ্যম দিয়ে বিশেষ করে অসহায় দুস্থ গরিব মানুষদের হাতে বস্ত্র তুলে দিবার প্রোগ্রাম। ফুরফুরা শরীফ আহলে সুন্নাত আল জামাত দীর্ঘ 5 বছর ধরে হাজার 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 গরিব মানুষদের শীতের সময় শীত বস্ত্র, ঈদ বকরাঈদের সময় এবং বিভিন্ন টাইমে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে অসহায় গরিব মানুষের পরনার কাপড় যেমন দিয়েছে, শীত বস্ত্র যেমন দিয়েছে, আমপানের সময় মানুষকে তেরপল দিয়েছে, খাদ্য দিয়েছে, করোনা লকডাউনে লক্ষ লক্ষ পরিবারের মুখে খাবার দিয়েছে, এই 5 বছরের একটা ছোট সংগঠন, বলুন আলহামদুলিল্লাহ। সবই মহান স্রষ্টার দয়া, কার দ্বারা কি কাজ নেবেন মহান স্রষ্টা ভালো জানেন। আজকে সেই সংগঠনেরই দ্বারা আপনাদের গোসাইপুর আঞ্চলিক চাপাতলা অঞ্চল কমিটির শাখা কমিটির ব্যবস্থাপনায় শীত বস্ত্র বিতরণ ও দোয়ার মাহফিল। ফুরফুরা শরীফ আহলে সুন্নাত আল জামাত একদিকে যেমন মানুষের ইজ্জত ঢাকে, পরনার কাপড় দেয়, অপরদিকে উপযুক্ত মানুষ গড়ার জন্য শিক্ষা প্রতিষ্ঠান তৈরির পাশাপাশি পীর আবু বাকা সিদ্দিক ম্যারিট স্কলারশিপও দেয় এবং সুস্থ থাকার জন্যে প্রয়োজনীয় মানুষের রক্তের জন্য যেমন নিজেরা রক্তও দেয়, ঠিক তেমনি হাজার হাজার লক্ষ লক্ষ টাকা খরচ করে শয়ে শয়ে অসহায় মানুষের চিকিৎসার ব্যবস্থাও করেছে। এর পাশাপাশি আজকের দিনে সব থেকে মারাত্মক যেটা ভয়ঙ্কর ব্যাপার, অসহায় গরিব ঘরের যুবক ছেলেগুলোকে মিথ্যা কেস দিয়ে তাদেরকে দমিয়ে রাখা, চেপে রাখা, এভাবে 5,000+ অসহায় নির্দোষ ছেলেকে মিথ্যা কেস দিয়ে জালিমরাজ তাদেরকে দাবিয়ে রেখেছিল, তাদের মুখের হাসি কেড়ে নিয়েছিল, ঘর ছেলে জেলের জীবন কাটাচ্ছিল, 5,000-এর উপরে ছেলেকে এই 5 বছরের সংগঠন তাদেরকে জামিন দিয়ে মুক্ত আজাদ করে তাদের ঘরে পৌঁছে দিয়েছে, বলুন আলহামদুলিল্লাহ। সেই ফুরফুরা শরীফ আহলে সুন্নাত আল জামাত এটা একটা অরাজনৈতিক ধর্মীয় সেবামূলক সংগঠন, জনগণের ভালোবাসায় জনগণের দোয়ায় আমার মুজাদ্দেদ জামানের অনুসারী অনুগামীদের ভালোবাসা দোয়াতে আমি সর্বভারতীয় সাধারণ সম্পাদক হিসাবে আহলে সুন্নাত আল জামাতের দীর্ঘ 5 বছর কাজ করছি, চলছে 5 বছর। আপনাদের দেগঙ্গা থানা কমিটির শাখা থানা কমিটির সভাপতি এই অরাজনীতি সংগঠনের মুফতি হযরত আলাউদ্দিন সাহেব এবং সম্পাদক আমার আব্দুল করিম ভাই, এই আঞ্চলিক দায়িত্বে কারা আছে, আমার ফয়জুল ভাই, অত্যন্ত ভালোবাসার ভাই, যখন সংগঠন ছিল না তখন থেকে পরিচিত ফয়জুল ভাইয়ের সাথে কই কাজ করছে, সে সভাপতি অঞ্চলের
এবং আমার কি নাম শরীফুল ভাই একটা শিক্ষা প্রতিষ্ঠান তার নেতৃত্বে হচ্ছে তার নেতৃত্বে বলছে সবার নেতৃত্বে মামুদপুর নাকি মামুরাবাজে আমার সেই শরীফুল ভাই সাধারণ সম্পাদক এই অঞ্চলের এটা রাজনৈতিক সংগঠনে আজ আপনারা বিভিন্ন জায়গা থেকে ছুটে এসেছেন আপনাদের সন্তান আপনাদের ভাই এসেছে আশপাশের মানুষ এই ঠান্ডার সময় উঠে এসেছেন আপনাদেরকে সর্বপ্রথম আমার অন্তর থেকে ভালোবাসা ও দোয়া আল্লাহ যেন আপনাদের দুনিয়া আখেরাতটা কামিয়াবি করে বলুন আমিন তাহলে আজকে যখন শীত বস্ত্র বিতরণ অসহায় গরিবদের মুখে হাসি ফুটাবার জন্য রাত্রিরে যাতে একটু মুড়ি দিয়ে ঘুমোতে পারে বা ঠান্ডার হাত থেকে একটু বাঁচতে পারে সেই চেষ্টায় আজ ফুরফুরা শরীফ আহলে সুন্নাত আল জামাআতের কর্মীরা এলাকার এই অঞ্চলের সদস্যরা এবং আমার ভালোবাসার বাপমারা সংগঠক কর্মী হোক সদস্য হোক বা না হোক যারা ভালোবাসে সবাই কম বেশি সহযোগিতা করে এই সুন্দর ব্যবস্থা করেছে সবার জন্য দোয়া চাই সর্বপ্রথম আল্লাহ পাক যেন দয়াময় দয়া করে তাদের সংসার তাদের পরিবার তাদের নেক মকসদকে আল্লাহ কবুল করে বলুন আল্লাহুম্মা আমিন আজ থেকে 1500 বছর আগে হযরত প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এক সাহাবি জিজ্ঞেস করলেন হুজুর এতিম সম্বন্ধে আমাদেরকে কিছু বলুন নসিহত করুন আমাদের সকলের নেতা নেতাদের নেতা সাইয়েদ আয়েদ ও আলম তাজেদারে মদিনা দুলহায়ে আমেনা আহমদে মুস্তফা মুহাম্মদে মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার বলতে লাগলেন কেউ যদি এতিমের মাথায় হাত বুলায় সে যেন আমি রসুলুল্লাহ আমার মাথাতে হাত বুলালো জোরে বলুন সুবহানাল্লাহ কেউ যদি এতিমের পরনার কাপড় দেয় সে যেন আমি রসুল আমাকে দিল আজ আমাদের সমাজে বহুত এমন এতিম আছে এই শীতের সময় একটা শীতের কাপড় পাইনে শীতের একটা কম্বল পাইনে শীতের একটা বস্ত্র পাইনে আজকে যাদের দায়িত্ব আছে দিবার তারা দিওয়া তো দূরের কথা তারা শোষণ করছে তারা জুলুম করছে তারা এতিমকে বেদখল করছে তারা এতিমের সম্পদ লুটে নিচ্ছে সেই জায়গায় আমি গর্বিত আজ এই অঞ্চলের মায়ে বোনেদের উপরে এই অঞ্চলের বাপ ভাইদের উপরে এই অঞ্চলের যুবকদের উপরে এই অঞ্চলের ইমামদের উপরে এই অঞ্চলের উলামাদের উপরে যা তাদের শিক্ষায় শিক্ষিত হয়ে এই অঞ্চলের যুবক ছেলেরা আজ সেই বস্ত্র বিতরণ করতে লেগেছে যারা এতিম তাদেরকে দেবে যাদের অভিভাবক নেই তাদেরকে দেবে যাদের কেউ নেই গরিব তাদেরকে দেবে তারা এই ঠান্ডাতে ওই কম্বলটা মুড়ি দিয়ে যখন হাসবে একটু আরাম হবে শুনে রেখে দেন বিশ্বের কেউ না জানুক বিশ্বের কেউ না দেখতে পাক বিশ্বের কেউ না ওই হাসিটা দেখতে পাক বিশ্বের কেউ না ওই কষ্টটা বুঝতে পাক তার অন্তরে যে আরামটা হলো কষ্ট থেকে এটা বিশ্বের কেউ না বুঝুক মহান স্রষ্টা কিন্তু বুঝবেন অবশ্যই বোঝেন ওই গরিবের হাসিটা মনে রাখবেন মহান স্রষ্টা আপনাকে কিয়ামতের দিন হাসাবে জোরে বলুন সুবহানাল্লাহ আর একটু খুশিয়ে বলুন সুবহানাল্লাহ আল্লাহ নবী জানিয়ে দিলেন দুনিয়ায় যখন কেউ অসহায়কে আশ্রয় দেয় কিয়ামতের কঠিন দিনে তুমি আমি অসহায় যখন হব আমার আল্লাহ তখন তার রহমত আমাদেরকে আশ্রয় দেবে জোরে বলুন সুবহানাল্লাহ আজকে যে ছেলে গুণে এই কাজ করেছে হতে পারে এরা কোনো অর্থশালী প্রভাবশালী নাই
হতে পারে এরা সমাজের কোনো বড় দায়িত্ববান ব্যক্তি নয়, তথাপিও মানবতার খাতিরে এদের অন্তর জেগেছে যে এই কঠিন সান্ডা সময় কিছু গরিব মানুষের হাতে তুলে দেওয়া দরকার। কিন্তু এদের কাছে এক বালতি পানি আছে, এই এক বালতি কজনকে দেবে? সমস্যা তো সাগরের, একটা পুকুরও নাই, একটা বালতি পানি আছে, কজনকে দেবে? তথাপিও এদের চেষ্টাকে সাধুবাদ জানাই। আল্লাহ রাসূল বললেন, লা ইয়ারহামুল্লাহু মান লা ইয়ারহামুন নাস, যে মানুষকে ভালোবাসে না মহান স্রষ্টার দয়া সে পাবে না। আজ আমি গরিবিত, যেই সকল যুবকদের সঙ্গে আমি মিশি, যারা আমাকে ভাইজান বলে, আমি যাদেরকে ভাইজান বলি, তারা আজকে সমাজে গরিবদের ভালোবাসে, তারা অসহায়ের মুখে খাবার যেমন তুলে দেয়, বস্ত্রও দেয়, চিকিৎসার জন্য ব্যবস্থা করে, আজকে ঠিক শীতের সময়েতে তাদেরকে আমার বলতে হয়নি, তারা নিজে থেকেই তৈরি হয়ে গরিবের পাশে দাঁড়িয়েছে, আমি অত্যন্ত খুশি। আল্লাহর কাছে দোয়া করি যে আপনার নবীর হাদিস অনুযায়ী লা ইয়ারহামুল্লাহু মান লা ইয়ারহামুন নাস, যে মানুষের উপরে দয়া করে না মহান স্রষ্টার দয়া সে পাবে না। তার মানে মানুষের উপরে যে দয়া করে মহান স্রষ্টার দয়া সে পাবে। আজ আল্লাহর কাছে দোয়া করি যে এই বাড়ি ছেলেগুলো, এই গ্রামবাসী প্রত্যেকে যারা সহযোগিতা করেছে, সবাই যেন আমার আল্লাহর দয়া পাই। জোরে বলুন সুবহানাল্লাহ। কিয়ামত বড় কঠিন হবে, যে কিয়ামতে দিন আল্লাহ দয়া ছাড়া নাজাত পাওয়া যাবে না। যে ময়দানে মাশরে সমস্ত নবীরা নফসি নফসি গোতে দাঙবে, ওই ময়দানে মাশরে আমি আপনি নফসি নফসি করতে দাঙব। ওই ময়দানে মাশরে যদি আপনি আল্লাহর সৃষ্টিকে আল্লাহর জন্য ভালোবেসে থাকেন, আমার আল্লাহ অবশ্যই আপনাকে ভালোবাসবে। এ যুবকেরা, এ তরুণেরা, আজ যারা দায়িত্ব নিয়েছে সমাজকে দেখব, আজ সমাজে যারা প্রতিনিধিত্ব করছে, জননেতা হয়েছে, তারা তো দেয় না, উপরন্তু তারা মিথ্যা কেসে মানুষকে ঝুলিয়ে দিয়েছে, তারা তো দেয় না, উপরন্তু মানুষকে জুলুম অত্যাচার করতেছে, তারা তো দেয় না, উপরন্তু মানুষকে লাল চক্ষু দেখাতে লেগেছে। এই দুনিয়াতে আবার অপর দিকে দেখা যায় এমনও ভালো মানুষ আছে যেন সর্বসময় গরিবের কথা ভাবে। এ যুবকেরা, আমার আব্বারা, তরুণেরা, আমাদের কি জাগতে হবে, আমাদেরকে বুঝতে হবে, গরিব অসহায়কে প্রেয়ার করতে হবে, ময়দানে মাশরে উপযুক্তভাবে আল্লাহ পাকের সাহায্য তালে পাওয়া যাবে। নবী আমার জানিয়ে দিলে, কেউ যদি পিপাসিত মানুষের পিপাসা মিটাও, কাল কিয়ামতের ময়দানে যেখানে কোনো পানি থাকবে না, এই কঠিন রৌদ্র তাপেতে কলিজা খানা ফেটে যাবে, পানি পানি করে চিৎকার দেবে। এই কঠিন দিনেতে আমি রসুল্লাহ জানিয়ে দিই, যারা পিপাসিতর পিপাসা মিটাবে, আমি রসুল্লাহ তাদেরকে আবে কৌসারের পানি পান করা। এ নজওয়ানেরা, এ নবী পাকে প্রেমিকেরা, ও আমার প্রিয় দেশবাসীরা, আল্লাহকে ভয় করো, মহান স্রষ্টাকে ভালোবাসো, এতিমদেরকে জুলুম করো না,
গরিবের উপরে অত্যাচার করো না, বিধবার উপরে জুলুম করো না, মা বাবের উপরে জুলুম করো না, গরিবের হককে মেরে নিও না, পরের সম্পত্তিকে নিজের সম্পদ মনে করো না, আমানত খেয়ানত করো না, পরের দায়িত্বে যিনি তার কাজে পৌঁছে দাও, নাহলে মনে রেখে দিও কামতের কোটি দিনটা কেমন হবে। আল্লাহ নবী জানিয়ে দিলে মাথা এক বেগদা ইখতলা খাত পরে আল্লাহ বা সূর্যকে নামিয়ে দেবে। আজ সামান্য শীতের সময় এই সূর্যের তাপে চোখ খুলতে পারছি না, আপনারও হয়তো অনেকে গরমে কষ্ট পাচ্ছে। এই সামান্য চৈত্র মাস যখন আসে রোদের তাপে মাটি থাকা যায় না, ফাঁকা জায়গাতে বসা যায় না, এ না জওয়ানেরা। কিন্তু কামতের দিনের তুলনা চৈত্র মাসের রোদটা তো বরফের নাই ঠান্ডা হবে, কেন কামতের দিনে সূর্য মাথার এক বেগদা ইখতলা খাত পরে আল্লাহ নামিয়ে দেবে, ওই দিন সূর্যের বারো গুণ তাপ বেড়ে যাবে। মেয়ে যুবকের আল্লাহ নবী জানিয়ে দিলে ওই সূর্যের তাপেতে মানুষের মাথার ক্ষীণগুণ লাগ দিয়ে গলে গলে ঝরে ঝরে পড়তে লাগবে। এ না জওয়ানেরা ওই দিন জালিমদের কি হবে উপায়, তাই আল্লাহকে ভয় করো, তওবা করো, গরিবের উপর জুলুম করো না, গরিবকে পিয়া করো, ভালোবাসো। আমি বড় গরিবই তো এই ছেলে কোনোর উপরে, যারা গরিবদের মুখে খাবার তুলে দেয়, যারা গরিবকে ভালোবাসে, যারা গরিবকে বস্ত্র দেয়, যারা গরিবকে শীত বস্ত্র তুলে দেয়। এ যুবকেরা তরুণেরা ওই দিনেতে দেখা যাবে আমার আল্লাহ পাক দুনিয়া জমিনে যারা গরিবদের ভালোবাসে আল্লাহ পাক তাদেরকে ভালোবাসবে। ভাই আমি ওয়াজ করতে পারবো না এইভাবে, আমি সংক্ষেপ করে দিচ্ছি ভাই, বস্ত্র বিতরণ অনুষ্ঠান আর কেউ আছে নাকি আমার পরে? এত করে প্রতিটা জায়গায় বলি যে সামনে কিছু তেরপল দিয়ে এই সবুজ সাদা কাপড় আছে এইখানে না ঘিরে এটা সামনে চাপতে পারতে, সামনে ডেকে দিতে পারত, এটা এখন হবে না, এখন হয় না কি? দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা, ও এটা আপনার বিধানসভা নাকি? ঘুমান নাকি ঘুমাচ্ছেন? বাবা ভাইরা আপনাদের কষ্ট হচ্ছে না তো? আমার আওয়াজ আপনারা বুঝতে পাচ্ছেন? কায়ামতের দিন কত কঠিন দিন হবে, ভয় করো আল্লাহকে। এ দুনিয়ার কিছু জালিম আছে তোমাদের ঘরে জাহান্নামের দিকে টানতে চাইবে, এই দুনিয়ায় কিছু শয়তানের চালা আছে তোমাদের ঘরে গরিবদের বিরোধী বানাতে চাইবে, এই দুনিয়ায় কিছু শয়তানের চালা আছে যারা তোমাদের ঘরে অসহায় গরিবদের ঘরে জুলুম করা শিখাবে, এই দুনিয়াতে কিছু শয়তানের চালা আছে যারা তোমাদের ঘরে আহলে রসুল নবীর খানদানের বিরোধী করার চেষ্টা করবে, এই দুনিয়াতে কিছু শয়তানের চালা আছে যারা তোমাদের ঘরে গানের দিকে ডাকবে, যাত্রায় ডাকবে, সিনেমায় ডাকবে, ফাংশনে ডাকবে, বেশরিয়াতি কাজে ডাকবে, এই দুনিয়ায় কিছু শয়তানের চালা আছে যারা তোমাকে মদের আড্ডায় ডাকবে, এমন করে তোমাদের ঘরে
মহান স্রষ্টা রব্বুল আলামিন যেটা অপছন্দ করে সেই দিকে তোমাদের ঘরে টেনে নিয়ে যাবে। আজ আমরা আলেম ওলামারা, আমরা মানবতা প্রেমিক মানুষেরা, আমরা ন্যায়ের পক্ষে যারা, আমরা যখনই তোমাদের ঘরে ওই সকল জালিমদের থেকে, ওই সকল শয়তানের চালাদের থেকে, ওই সকল হারাম খদ্দের থেকে, ওই সকল গরিবদের লুটেরাদের থেকে, ওই সকল বেশরিয়াতি কাজ কর্মীওয়ালাদের থেকে আপনাদের ঘরে যখন টেনে আনতে চাইব যে চলে আসুন, আমাদের দিকে আসুন, দুনিয়াতেও শান্তি পাবেন, আখিরাতেও শান্তি পাবেন, তখন তারা বিভিন্ন অ্যাঙ্গেলে আপনাদের ঘরে বাধা দিবার চেষ্টা করবে, বিভিন্ন অ্যাঙ্গেলে আপনাদের ব্রেনকে তারা ওয়াশ করবে, কোন দিক দিয়ে যদি না পারে টাকা দিয়েও আপনাদের ঘরে রুখবে, তাও যদি না পারে মারধর করেও রুখবে, তাও যদি না পারে জেলে ভরো আপনাদেরকে রুখতে চাইবে। এটা ইতিহাস গল্প বলছি না, 1500 বছর আগে আবু জেহেল শয়তানের চালা ছিল, তৎকালীন সময়েতে পুঁজিপতিদের ঘরে সাথী করে নিয়ে গরিবদের ঘরে কৃতদাস বানিয়েছিল, কিছু লোককে তৈরি করে, ক্যাডার বাহিনী তৈরি করে, দদ্দ সন্ত্রাসী দল করে, গুন্ডাগিরির দল করে গরিবদের উপরে দাসত্ব প্রথা চালিয়েছিল। আল্লাহ নবী যখন এসে, মোহাম্মদ রসুল যখন এসে ওই আবু জেহেল উতবা সাইবার হাত থেকে মনুষ্য জাতিকে দাসত্ব শিকল থেকে বাঁচাবার চেষ্টা করলো, তাদেরকে মুক্ত করতে চাইলো, জনগণকে বোঝাতে লাগলো যে বাবারা তোমরা সামান্য অর্থের জন্যে, সামান্য দিনারের জন্যে গরিবদের উপরে অত্যাচার করো না, গরিবকে লুটো না, গরিবকে মেরো না, গরিবেরকে কষ্ট দিও না। তখন তারা কি করলো, আল্লাহ নবীকে রুকার চেষ্টা করলো, নবী সম্বন্ধে তারা অনেক কিছু কথা বলেছিল, কেউ জাদুকর বলেছিল, কেউ পাগল বলেছিল, কেউ বুকা বলেছিল, কেউ নির্বংশ বলেছিল, নানা রকম নবীর বিরুদ্ধে ষড়যন্ত্র চালিয়েছিল। তারপরও যখন সেই চক্রান্তকারীদের চক্রান্তকে ভেদ করে, ওভারটেক করে, এমন করে মানবতা প্রেমী মানুষরা মোহাম্মদ রসুলের দিকে আসতে লাগলো, তখন তারা কি করতে লাগলো, জোর করে তাদেরকে জুলুম করতে লাগলো। কত জুলুম করেছিল, গরম বালির উপরে শুইয়ে দিয়ে বুকে ভারো পাথর চাপে দিয়ে বলেছিল মোহাম্মদকে ছেড়ে দাও, মোহাম্মদকে ছেড়ে দাও। তারা গরম বালিতে পিঠ পুড়ে যাওয়া অবস্থায় বলেছিল, এ জালিম সন্ত্রাসীরা মোহাম্মদ তো ন্যায়ের দিকে ডাকে, মোহাম্মদ তো ইনসাফের দিকে ডাকে, মোহাম্মদ তো মানবতার দিকে ডাকে, মোহাম্মদ তো সত্যের দিকে ডাকে, মোহাম্মদ তো মা বাপের ভালোবাসা শিক্ষায়, মোহাম্মদ তো এতিমকে আশ্রয় দেয় শিক্ষায়, মোহাম্মদ তো গরিবদেরকে ভালোবাসা শিক্ষায়, মোহাম্মদ তো বস্ত্রহীনকে বস্ত্র দেয়া শিক্ষায়, মোহাম্মদ তো অসহায়কে আশ্রয় দেয়া শিক্ষায়, মোহাম্মদ তো পিপাসিত মানুষের পিপাসা মিটানো শিখায়। এই ন্যায়ের পক্ষে যাওয়ার জন্য তোমরা আমাদের উপরে যে জুলুম করছো, আমরা জুলুম সহ্য করতে করতে নিজেদের জীবন দিয়া পছন্দ করব, তোমরা প্রিয় মোহাম্মদকে ছেড়ে দিয়া পছন্দ করব না। জোরে বলুন সুবহানাল্লাহ। ভাইরা আমার, ভাবুন দুটো দিক আছে, এক শয়তানের দিক, এক মহান স্রষ্টার দিক। মহান স্রষ্টার দিকে গরিবদের ভালোবাসা হয়, মহান স্রষ্টার দিকে অসহায়কে আশ্রয় দেওয়া হয়, মহান স্রষ্টার দিকে ন্যায় কথা বলা হয়, মহান স্রষ্টার দিকে প্রত্যেকটা মানুষকে সমান নজরে দেখা হয়, মহান স্রষ্টার দিকে কৃতদাস প্রথাকে বন্ধ করা হয়, আর শয়তানের দিকে গরিবকে ধোকা দেওয়া হয়, শয়তানের দিকে মিথ্যা কথা বলা হয়, শয়তানের দিকে কোনো বিপদ এলে, কোনো প্রাকৃতিক দুর্যোগ হলে সেই দুর্যোগে বিপদগ্রস্ত মানুষকে সাহায্য ছেড়ে দিয়ে আরো বিপদে ফেলে দিয়ে
তাদের আশা টাকাগুলোকে লুটে পুটে খাওয়া হয়, এটা শয়তানের দিক। কথা বুঝে আসছে না? নাই বিগত দিন কয়েক মাস আগে আমাদেরই বাংলায় একটা দুর্যোগ হয়েছিল, আপনি আমি সবাই জানি আমফান, এক বিশাল তুফান এসেছিল, জানেন তো নাকি? এক বিশাল তুফান এসেছিল। এই তুফানেতে এমন করে দেখা যায় হাজার হাজার ভারতীয়, হাজার হাজার বাংলা ভাষাভাষী মানুষ তারা বিপদগ্রস্তর মধ্যে পড়েছিল। সেই সময় দেখা যায় একদল জালিমেরা, একদল শয়তানের চালারা, তারা দেখা যায় ওই গরিবগুলোকে আশ্রয় দেওয়া তো দূরের কথা, তাদেরকে বিপদে সহযোগিতা করা তো দূরের কথা, তাদের জন্য যে ওপর থেকে আর্থিক এসেছিল সেইগুলোকে লুটে পুটে খেয়েছে। আর গরিবরা যখন কথা বলতে গেছে আবার গরিবদের ঘরে কেস দিয়েছে, এটা ঘটেছে না ঘটেনি? যদি ঘটে থাকে সত্য করে বলুন, ঘটেছে না ঘটেনি? আর না ঘটে থাকে সেটাও বলবেন যে ঘটেনি। কোনটা বলছেন? কারা ঘটেছে বলছেন? হাত তুলে দেখান তাহলে, আমার কথাটা ভুল নয়, এটা নতুন নয়, বিগত দিন থেকে হয়ে আসছে, এটা চলে আসছে, এটা যুগ যুগ ধরে চলে আসছে। কিন্তু আমাদের দায়িত্ব এই অন্যায়কে মিটিয়ে দিয়ে ন্যায়কে প্রতিষ্ঠিত করা, এটা আমাদের দায়িত্ব। ভাইয়েরা আমার, বোঝার চেষ্টা করেন, আজ ওহ বাপরে চুপ কর না, এত আলোচনায় বাধা হলে কি করে আলোচনা হবে? আজকের দিন মনে রেখে দেবে, মানুষ মানুষের উপরে হক আছে, অতএব কোনো মানুষ বিপদে পড়লে তাকে আশ্রয় দেওয়া, এটাই হবে মানবতা। আল্লাহ নবী দের হাজার বছর আগে জানালেন, লা ইরহামুল্লাহু মান লা ইরহামুন্নাস, যে মানুষের উপরে দয়া করে না মহান স্রষ্টার দয়া সে পাবে না। অতএব কায়ামতের কঠিন দিনেতে, সেই দিনে যদি মহান রব্বুল আলামিনের দয়া পেতে চান, দুনিয়ায় একে অপরকে আশ্রয় দিন, একে অপরকে ভালোবাসুন। ইসলাম আমাকে শিখিয়েছে, তাই আমি ছেলেদেরকে বলি, তোমরা তোমাদের পাড়া প্রতিবেশী একে অপরে মিলেমিশে থাকবে, একে অপরকে ভালোবাসবে। এখানে বলেছেন নাস, হাদিসটা ভালো করে বুঝবেন, নাস মানে মানুষ, এখানে মুসলমান বলা নেই। অতএব সে মানুষটা হিন্দু হতে পারে, সে মানুষটা দলিত হতে পারে, সে মানুষটা আদিবাসী ধর্মের হতে পারে, সে মানুষটা ভিন্ন কোন ধর্মের হতে পারে, আমরা একটা মানুষ বিপদে পড়লে তাকে আশ্রয় দেব, তাকে পিয়ার করব, তার উপরে দয়া দেখাবো, যদি দয়া না দেখায় তাহলে আল্লাহর দয়া পাব না। হযরত পবির মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি শুধু মুসলমানদের নেতা, মুসলমানদের জন্য পথ প্রদর্শক, মুসলমানদের জন্য প্যাসেঞ্জার, মুসলমানদের জন্য নবী, মুসলমানদের জন্য রাস্তা দেখাতে এসেছে তা নয়। মহান স্রষ্টা যেমন আমায় তৈরি করেছে, আপনাকে বানিয়েছে, তাম ওয়ার্ল্ডকে বানিয়েছে, তাম কায়নাতকে বানিয়েছে একজন, সেই মহান স্রষ্টা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠিয়েছে,
পুরো মানুষ্য জাতিকে কল্যাণ মুক্তি সত্য ন্যায়ের রাস্তা দেখাতে জোরে বলুন সুবহানাল্লাহ তাহলে মোহাম্মদ রসুল যতটা মুসলমানদের মোহাম্মদ রসুল ততটা হিন্দুদের মোহাম্মদ রসুল ততটা খ্রিস্টানদের মোহাম্মদ রসুল ততটা আদিবাসীদের মোহাম্মদ রসুল ততটা দলিতদের মোহাম্মদ রসুল সবার জন্য পথ প্রদর্শক হয়ে এসেছে সেই মোহাম্মদ রসুল যখন সবার তিনি যখন বলেছেন নাস মানুষ জাতির উপরে দয়া দেখাতে তাহলে আমাদের উচিত সবার উপরে কোন ধর্ম না দেখে যে বিপদে পড়বে যে অসহায় হবে তাকে আশ্রয় দাও যার পেটে খাবার নেই তাকে খাবার দাও কেননা হযরত কবির মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বসে আছে এমন সময় একটা ব্যক্তি এসে জিজ্ঞাসা করছে হে মোহাম্মদ বলো তো দেখি ইসলামের সবথেকে ভালো কাজ কোনটা হযরত কবির মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন ক্ষুধার্ত ভুকা মানুষকে খানা খাওয়ানো ইসলামের সবথেকে ভালো কাজ জোরে বলুন সুবহানাল্লাহ এখানে মুসলমান ক্ষুধার্তর কথা বলা নেই হিন্দু ক্ষুধার্তর কথা বলা নেই খ্রিস্টান ক্ষুধার্তর কথা বলা নেই এক কথাই বলা আছে যে মানুষটা ক্ষুধার্ত ওকে যদি খাওয়াও যে মানুষটা ভুকা আছে ওকে যদি খাওয়াও তাহলে সবথেকে মহান কাজ হবে তাহলে আজকে আমাদেরকে দেখতে হবে আমাদের পাড়া প্রতিবেশীর মধ্যে কে কোন ধর্ম না দেখে কে ক্ষুধার্ত আছে কে ভুকা আছে তার মুখে খাবার তুলে দিওয়া এটাই হবে প্রকৃতপক্ষে নবীর গোলামদের কাজ ঠিক না বেঠি তাই আহলে সুন্নাত আল জামাত দীর্ঘ পাঁচ বছর ধরে আমরা শিক্ষা দিই অসহায় গরিবদের ঘরে খাওয়াও তাহলে কিয়ামতের দিনে মহান স্রষ্টার দয়া তোমরা পাবে কি হলো বাঁচলে এরা কি করছে এখন নাটক করতে মন গেছে কেন জ্বালাচ্ছিস আমাকে দিন রাত পরেশান হয়ে থাকি তোদের নিয়ে কেন নাটক করতে মন গেছে সারা এখন ওটা বাঁধবে এখানে ওই তো তখন অজ হয় আমি ঠিকভাবে চাইতে পারছি না বলে কথা আমার এদিক উদিক হয়ে যাচ্ছে ব্রেনটা অন্যদিকে একটুখানি গেলেই কথা ওইদিক উদিক হয়ে যাবে শুনতে খুব ভালো লাগে বাপ আর আমি তো এই পার্টির চোর নেতাদের মতো নয় যে বাবা বলেই গেলাম বলেই গেলাম বলেই গেলাম বলেই গেলাম পরে তো কিছু করবো না অথে বললে অসুবিধে কি আছে চোরগুন এরম করছে না করে নে দীর্ঘ 73 বছরে ধরে যা ওয়াদা করেছে সব পালন করেছে সব কটা ধোকা দিয়েছে আমাদের একটা পরিবারের নাম সুনাম আছে বাপ আজকে নতুন নয় হাজার 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 বছর ধরে আমরা সেই পরিবারের সন্তান যাদেরকে হাজার 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 বছর ধরে পৃথিবীর কোটি 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 মানুষ জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই শ্রদ্ধা করে সবাই ভালোবাসে সবাই মেনে চলে কেন আমরা জবানদের যেটা বলি সেটা করি আর আমরা এই জবানে কখনো আল্লাহর কোন সৃষ্টিকে কষ্ট দিবার কথা বলি না কথা বুঝছেন না বোঝেন না অথে বাপ হুড়োহুড়ি করলে হবে না কথাগুলো শোনেন তাহলে আজকে বলুন আল্লাহ দয়া পেতে চান না চান না হাত তুলে বলুন আল্লাহ দয়া লাগবে না লাগবে না আল্লাহ দয়া যদি চান তাহলে কি করতে হবে মানুষকে ভালোবাসতে হবে ঠিক তো নাকি মানুষ তো নাকি মানুষকে ভালোবাসতে হবে আল্লাহ নবী জানাচ্ছেন শোনেন যে পাড়া প্রতিবেশীকে ভালোবাসলো না স্বামী রসুল্লাহ আমার কেউ নয় যে পাড়া প্রতিবেশীকে ভালোবাসলো না সে নবী বলছে আমার কেউ নয় খুব ভালো তারে শোনেন এই ভারতবর্ষে একদল লোক বর্তমান বিশেষ এক ধর্মের আশ্রয় নিয়ে পুরো দেশটার মধ্যে দাঙ্গা ফেতনা ডিভাইড খুনোখুনি মারামারি মবলিং চিং করে বেড়াচ্ছে ঠিক সেই রকম একটা জায়গায় এই ভারতবর্ষের আর এক দল ভারতীয় প্রত্যেকটা ভারতবাসীকে বুকে করে নিয়ে
আগামী দিন এই ভারতকে আগিয়ে নিয়ে যাওয়ার স্বপ্ন দেখছে। বড় কষ্ট করে বড় রক্ত ঝরিয়ে এই ভারতকে ব্রিটিশদের হাত থেকে মুক্তি করেছে, আজাদ করেছে, ব্রিটিশদের কালো থাবা থেকে ভারতকে স্বাধীন করেছে। এই স্বাধীনতার পিছনে বড় গর্বের সাথে বলছি, বড় শুকরিয়া আদায় করে বলছি, সব থেকে বেশি যদি কারো অবদান থাকে সেই অবদানটা হলো আলেমার হাফেজদের অবদান আছে, জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু আজকে সেই ভারতবর্ষ আবার কিছু ব্রিটিশদের দালালদের চক্রান্তের শিকার হয়ে আজকে ভারতবর্ষ আবার ধ্বংসের দিকে যাচ্ছে, ভারতবর্ষ আবার সেই কৃতদাসের দিকে যাচ্ছে, আবার সেই গোলামির দিকে যাচ্ছে, আবার সেই বিক্রি হয়ে যাচ্ছে পুঁজিপতিদের হাতে। কিন্তু আজ আলেম ভাইদেরকে, উলামা হযরতদেরকে, হাফেজ ভাইদেরকে বলবো, এখনো কেন আপনারা খামোশ আছেন? আগে আসুন, আপনাদের ঘরে ঢাল ধরতে হবে। আপনারা যেভাবে দিল্লির মুখে বুকের তাজা খুন দিয়ে হাফেজ ও উলামারা ব্রিটিশদের বিরুদ্ধে লড়ে দেশকে স্বাধীন দিয়েছিলেন, এমন করে আমার বাংলা থেকে শুরু করে সারা ভারতের অলিতে গলিতে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই মিলেমিশে এক হয়ে বুকের তাজা খুন দিয়ে জীবনকে কুরবান করে মাতৃভূমিকে বাঁচিয়েছিলেন। আপনি জেনেন, শুনে রেখে দেন, মাতৃভূমিকে ভালোবাসা, মাতৃভূমির কল্যাণের কথা ভাবা, মাতৃভূমিকে দুর্নীতি মুক্ত করা, মাতৃভূমির উন্নয়নের কথা ভাবা, এটা হযরত প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত, জোরে বলুন সুবহানাল্লাহ। আমার আকার মাতৃভূমি ছিল মক্কা, আমার নেতার মাতৃভূমি ছিল মক্কা, আমার দনজাহানের সাইন্স সাহেবের মাতৃভূমি ছিল মক্কা। সেই মক্কা ছিল আবু জেহেলের মতো সন্ত্রাসের হাতে, উদুবার মতো সন্ত্রাসের হাতে, সাইবার মতো দেশত্রয়ীর হাতে তারা মক্কার মানুষকে কৃতদাস বানিয়ে দিয়েছিল, মক্কার নারীগুলোকে ভোগ করতে লেগেছিল, মক্কার মা বেটিদেরকে হত্যা করতে লেগেছিল, মক্কার বুকে বেইনসাফি শুরু করেছিল, মক্কার বুকে জুলুমের অত্যাচার স্টিম রুলার চালিয়েছিল। হযরত প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বসময় মক্কাকে ওই জালিমদের হাত থেকে মুক্তি করে কি করে আমান চাইন প্রতিষ্ঠিত করবে, এই চিন্তায় নবী আমার দিন রাত পরিশান ছিলেন। একটা সময়ে নবীকে এই হক কথা বলার জন্য, জালিমদের বিরুদ্ধে বলার জন্য হিজরত করতে হয়েছিল, কিন্তু পরবর্তীতে মহান রব্বুল আলমিনের দয়ায় বিনা রক্ত ঝরানোতে নবী আমার মক্কাকে ফতে করেছিলেন, নিজের মাতৃভূমি রক্ষা করেছিলেন এবং মাতৃভূমিকে একটা নিরাপদ শান্তি রাজ্য দেশ নগর বানিয়েছিলেন, জোরে বলুন সুবহানাল্লাহ। আজ তাহলে আমরা নবীর গোলাম যারা দাবি করি, নবীর মান্যওয়ালা যারা দাবি করি, আমরা তো নবীকে অনুসরণ করব কেন? উসওয়াতুন হাসানা, সব থেকে উত্তম মডেল আমার প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নবী আমাদেরকে যেটা শিখিয়েছে আমরা করব। তাহলে আজ আমাদের মাতৃভূমি ভারত, সেই মাতৃভূমির বাংলার রাজ্যে আমরা বাস করি। আজ আমার বাংলাতে দুর্নীতি ভরে যাচ্ছে, আজ আমার বাংলাতে চোর ভরে যাচ্ছে, আজ আমার বাংলাতে রেপিস ভরে যাচ্ছে, আজ আমার বাংলাতে মদ ভরে যাচ্ছে, আজ আমার বাংলাতে মা বোনেদের উপরে অত্যাচার হচ্ছে, আজ আমার বাংলাতে গরিবদের উপরে জুলুম হচ্ছে, আজ আমার বাংলাতে ন্যায়ের পক্ষে কথা বলতে গেলে তার কণ্ঠকে চাপা হচ্ছে, আজ আমার বাংলাতে কোনো মানুষ সত্য অধিকার চাইলে তাকে জেলে দেওয়া হচ্ছে, আজ আমার বাংলাতে গরিবের উপরে জুলুম অত্যাচার এত হচ্ছে, গরিব আত্মহত্যা করছে, আজ আমার বাংলাতে কৃষক মারা যাচ্ছে,
আজ আমার মাতৃভূমি জুড়ে অত্যাচারী স্টিম লোলার চলছে, এই জায়গায় কে আসছে না আসছে ওটা দেখাশোনা না করে নবী মুহাম্মদ রসুলকে যারা মানো গোলাম দেখালে প্রথমে জানতে চাইছি, আমাদের কি দায়িত্ব নয় আমার মাতৃভূমিকে বাঁচানো? আমাদের কি দায়িত্ব নয় আমার বাংলাকে বাঁচানো? এ দায়িত্ব আমাদের আছে না নাই? হাত তুলে বলুন আছে না নাই? আল্লাহর হস্তে চিৎকার দিয়ে বলুন আছে না নাই? এই কাজ করলে কি গুনাহ হবে? আমরা যদি একতা হয়ে লড়াই করে গণতান্ত্রিক প্রক্রিয়ায় রাজ ক্ষমতা দখল করি বাংলাকে বাঁচাবার স্বার্থে, আমাদের লক্ষ্য যদি থাকে বাংলাকে পণ মুক্ত করব, অন্যায় হবে? জোরে বলুন অন্যায় হবে? কেননা আজকে পণের জ্বালাতে গরিবের ঘরের বাপটা রাত্রে বিছানায় মাথা দিয়ে কাঁদছে বালিশে, মাটা কাঁদছে। যখন বাপ মা জিজ্ঞাসা করে কাঁদে, সকালে মেয়ে যখন বিছানা গুছাতে যায় বাপ মাকে জিজ্ঞাসা করে আব্বা আম্মা আপনি কাঁদেন কেন? বাপ মা নিজের কান্নার কথা চেপে দিয়ে বলে বাবা এমনি রে বাবা, চোখ দিয়ে পানি পড়ে। মেয়ে কিন্তু একবার দুবার জিজ্ঞাসা করতে করতে যখন মেয়ে বুঝতে পেরে যায় আমার বয়সটা হয়ে গেছে, বাপ ভ্যান চালিয়ে খায়, বাপ দিন মজুরি করে খায়, বাপ সেলসম্যান করে খায়, বাপ হকারি করে খায়, বাপ পরের জমিতে চাষ করে খায়, তাই বাপ মেয়ের বিবাহ দিতে পারছে না, সেই টেনশনে কাঁদছে। হে বাংলার যুব সমাজ, হে বাংলার বুনেদের ভাইরা, আজ তোমাদের আব্বাস সিদ্দিকী জানতে চাই, বলো তো দেখি তোমার এই বোনটা মনে দুঃখে হয় টেনে গে গলা দিচ্ছে, না হয় আত্মহত্যা করছে, না হয় বিষ খেয়ে মারা যাচ্ছে। বাংলার যুবকদের জিজ্ঞাসা করি, হাজার হাজার লাখ লাখ ভাই থাকার পরেও যদি আমার বুনেদের ঘরে আত্মহত্যা করতে হয়, আমার বুনেদের ঘরে গলায় দড়ি দিতে হয়, আমার বুনেদের ঘরে টেনে কেটে মরতে হয়, এ বাংলার যুবকেরা এই ভাইদের বেঁচে থাকার থেকে এই ভাইদের উপরে করোনার মতো মহামারী হয়ে মরে যাওয়াটা কোন দুঃখের কারণ কি হতে পারে? বলুন হতে পারে? এই আল্লাহর গজবের হাত থেকে বাঁচার আগে আসো তৈরি হও, ঐক্যবদ্ধ হও, আগামী দিন বাংলার রাজ ক্ষমতা দখল করে অকাপ সম্পত্তি থেকে প্রত্যেকটা মেয়ের বিবাহের জন্য 5 লক্ষ করে টাকার অ্যালট ব্যবস্থা করে দিতে করার রাজি আছো? হাত তুলে দেখাও, তৈরি আছো? তৈরি আছো? হাত নামাও। এই গরিবকে বাঁচাতে গেলে বিজেপি সাথ দিতে হবে, এই গরিবদেরকে বাঁচাতে গেলে টিএমসির সাথ দিতে হবে নাকি? এই গরিবদেরকে বাঁচাতে গেলে বামফ্রন্ট কংগ্রেসের সাথ দিতে হবে নাকি? এতদিন তারা কি গরিবদের বাঁচিয়েছে? এ বাঁচিয়েছে? এই গরিবদেরকে বাঁচাতে গেলে নিজেদের ঘরে গরিবদের বাঁচাবার জন্যে নিজেদের ঘরে দল করার দরকার আছে না নাই? কারা বলছেন আছেন একটু সাক্ষী দেবেন। পাক্কা কথা, পাক্কা কথা, ধোকা নয় তো বাপ ভাইয়েরা, ধোকা নয় তো, ধোকা নয় তো। নিজেদের ঘরে দল করতে হবে, কেন পরের বাপকে বাপ বলে ওপরে তুলে দিলে না সে আর বাপ তোমাকে চিনবে না কি? তাহলে আজ আমাদের বুনেদেরকে বাঁচাবার জন্য পণ মুক্ত বাংলা করতে হবে। 2016 থেকে আমি চিল্লাচ্ছি, আমার কথা খারাপ লাগছে? হুজুর ওয়াজ করতে এসে সব বলছে কেন? কারো মাথায় ঢুকছে? আমাকে বালিশ দিয়ে ঘুমিয়েই পড়লি, চোখ তো বন্ধই করে আছে। আমার ভেতরে ভেতরে রাগ হচ্ছে, কিছু বলতে পারছি না, শুধু মাথা ঠান্ডা করে থাকতে হচ্ছে। নিজের রাগ নিজেকে হজম করতে হচ্ছে। যত দোষ করিমের, আব্দুল করিমের, হ্যাঁ পরের পক্ষে আমাদের রাজনীতি হবে না, তা যদি না ছাইতে পারি আম বাগানে করতে হয় তো। তোদের তোদের দেগঙ্গায় তো বিশাল বিশাল আম বাগান আছে। যাক করে ফেলেছে ছেলেরা, কি
হতে পারে, মানুষ মাত্র ভুল হতে পারে, কিন্তু আপনাদের অসুবিধে হচ্ছে না তো? বাস আপনাদের অসুবিধে না হলেই আমার অসুবিধে হলেও আমি চালিয়ে নেব, কিন্তু আপনাদের অসুবিধে হলে আর চালাতে পারবো না। কেন আপনারা কতটা আমায় ভালোবাসেন আমি জানি না, কিন্তু আমার সরসটাকে সাক্ষী রেখে বলছি, আমি এখান থেকে আপনাদের ভালোবাসি, এখানে নয়, এখান থেকে। এবার একটু রাগী মানুষ ভাই আমি, এই রাগে তো অনেক সময় ব্যালেন্স হারিয়ে কড়া কড়া কথা বেরিয়ে যায়, রুখতে পারি না। এতে হয়তো কিছু মানুষ একটু মনে কষ্ট পান, কিন্তু ওই রাগটা যে করি না, ভালোবাসাই করি, বাঁচাবার চেষ্টাই করি। যদি দুটো রাগ করেও যদি ছেলেগুলো পরিবর্তন হয়, এই চিন্তাই বলে ফেলি। মনে রাখবেন, ঘোড়ার রেস দেখেছেন? আমি উদাহরণ বুঝাবার জন্য বলছি, খারাপ নেবেন না, বুঝাবার জন্য। ঘোড়ার রেস দেখেছেন? ঘোড়ার রেস, প্রত্যেকটা ঘোড়ার রেসে প্রত্যেকটা মালিক যে ঘোড়ার সাথে থাকে, পিঠে বসে থাকে বা সাথে থাকে, সে চায় যে আমার ঘোড়াটা যেন ফার্স্ট হয়, ঠিক না বেটি? তার জন্য কি করে ভাই? চাবুক লাগায়, আঘাত দেয়, আর ঘোড়া তত জোর ছোটে, আর মনে মনে ভাবে যে আমাকে এত জ্বালাচ্ছে কেন, আমাকে তো মারছে কেন, আমাকে এত কষ্ট দিচ্ছে কেন। সে কিন্তু কষ্ট পায়, কিন্তু যখন সে ফার্স্ট হয়ে যায় ঘোড়াটা, অতএব ফার্স্ট পুরস্কারের সম্মান, সম্মানিত সে হয়, ঠিক না বেটি? তাহলে তার মনিপের উদ্দেশ্য ছিল এটাই যে আমার ঘোড়াটা বা আমার যে আদর করে অনেকে নাম দেয়, এ যেন ফার্স্ট হয়। বুঝাবার জন্যে বলছি, শিক্ষক দেখবেন ছাত্রকে মারে, বকে, রাগ করে, উদ্দেশ্য একটাই যেন আমার বাচ্চাটা পশ্চিমবঙ্গে ফার্স্ট হয়, ঠিক না বেটি? কিন্তু ছাত্র রেগে যায় যে হুজুরটা শিক্ষকটা মারছে কেন আমার, ওই স্কুলে তো মারে না, আমায় মারছে কেন? উদ্দেশ্যটা তার মধ্যে একটাই, যেকে চাপ দিয়ে যদি কড়া করে যদি শিক্ষিত হয়, তাহলে পশ্চিমবাংলা সেটা বিশাল সুনাম অর্জন করবে। আমি মোটেই আপনাদের ঘরে সেই দরজা দিয়ে বলছি না, একটা ভাই হিসাবে আমারও মনের মধ্যে একটা ইচ্ছা যে আমার ভাইয়েরা, আমার আব্বারা, আমার মায়েরা, আমার বোনেরা, আমার বাংলা ভাষাভাষী প্রত্যেকে মা বেটিরা, তারা যেন আগামী দিন মাথা তুলে ইজ্জতের সাথে বাঁচতে পারে, সেই চেষ্টাই লড়াই করতে যে হয়তো একটু কখনো কখনো কড়া কথা বলে ফেলি, কষ্ট লাগলে ক্ষমার নজরে দেখবেন, বা আমার সাথে একটু শেয়ারও করবেন যে ভাইজান কি বাবা যে ওই দিন কথাটা আমার কষ্ট লেগেছে। আমি অবশ্যই আপনার হাত ধরে ক্ষমা চেয়ে নেব, কেন ক্ষমা চাওয়া ছোট হওয়ার লক্ষণ নয়, ক্ষমা চাওয়া প্রকৃতপক্ষে বড়দেরই গুণ। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আজ আমি যেদিকে আলোচনা করছিলাম ওইদিকে যাই নাকি? কেন আজ আমাদেরকে ভাবতে হবে, আমি একটা সমীক্ষা আপনাদের ঘরে শোনাচ্ছি, একটা কথা আপনাদেরকে জানাচ্ছি, গল্প নয়, আমার কাছে ডাটা আছে, তথ্য আছে, যে কাজ করতে নেবিছি ভালো করে করার মতো করব। এখানে বহুত উলামা হযরত আছেন, এখানে বহুত ইমাম সাহেব ভাইরা আছেন, কোন জালিমদের ভয়ে কাছে না আসতে পারলেও দূর থেকেও শুনছেন, দূরে না শুনলেও সোশ্যাল মিডিয়াতেও ভাইজানকে বাবাজিকে ফলো করেন, সমস্ত উলামা, পীর সাহেব, পীরজাদা, ইমাম, মুফতি, আলেম, হাফেজ, ইমাম, মুয়াজ্জিন, নামাজি, হাজি, সমস্ত মানুষ্য জাতিকে বলছি, বিশেষ করে সর্বপ্রথম আমার কওমকে বলবো, আজ আমরা নামাজ পড়ি আল্লাহকে খুশি করার জন্যে, রোজা রাখি আল্লাহকে খুশি করার জন্যে, হজ করি আল্লাহকে খুশি করার জন্যে, কিন্তু আপনার পাড়াতে, আপনার মহল্লাতে, আপনার গ্রামে এমনও মেয়ে আছে, এমনও বেটি আছে, মায়ের চিকিৎসার পয়সা নেই বলে,
মাকে বাঁচাবার জন্য দেহ ব্যবসা করে পয়সা ইনকাম করছে, এমন অপূর্ণ মাছ মেয়ে আছে স্বামীর রোগকে সুস্থ করে তোলার জন্য, গরিবী সংসার হওয়ার জন্য ডাক্তারের খরচ নাই বলে বাধ্য হয়েছে নিজের দেহ বিক্রি করে পয়সা ইনকাম করছে। আপনার মহল্লায় এমন মেয়ে আছে, আপনার এলাকায় এমন মেয়ে আছে, বাচ্চার দুধ কিনবে পয়সা নাই, এই অভাবী সংসারের জন্য ওই বাচ্চার মুখে হাড় তুলে দিবার জন্য তার মাটা আমার পুরিটা আজকে সেই নোংরা জায়গায় গিয়ে দেহ বিক্রি করে পয়সা ইনকাম করছে। আজ আমি এই কমকে জানতে চাই, হে আমার কম, আজকে কি আমরা রুখে দাঁড়াবো না? আজকে কি আমরা কথা বলবো না? আজকে কি আমরা হাতকে শক্ত করবো না? আজকে কি আমরা চাইবো না যে ওই বোনটাকে ওই মেয়েটাকে পাপ কাজ থেকে আমরা বাঁচাবো? এই বাঁচাতে গেলে আমাদের ঘরে ঐক্যবদ্ধ হতে হবে, রাজ ক্ষমতা দখল করতে হবে, অকাপ সম্পত্তির পার বছর ইনকাম 22,000 কোটি টাকা, ওই টাকা থেকে আমরা প্রত্যেকটা গরিব বোনকে তার মা তার বাপ তার বেটি তার স্বামী তার বাচ্চার অভাবকে দূর করার জন্য কোন না কোন কর্মসংস্থান তৈরি করে দিয়ে একটা দোকান করে দিয়ে বা একটা মেশিন কিনে দিয়ে বা একটা এমব্রয়ডারির মেশিন কিনে দিয়ে তার সংসার চালাবার ব্যবস্থা করে দেব, যাতে করে এই বোনটা পাপ কাজে না যায়। এইটা করা দরকার আছে না নাই? চিৎকার দিয়ে বলুন আছে না নাই? আজ কেউ পাপ কাজ করছে, পেটের জ্বালাই করছে, সে একা জাহান্নামে যাবে তা নয়, এ সমাজের ইমাম আপনাকে জয়ফেদ দিতে হবে, এই সমাজের পীর সাহেব আপনাকে কৈফেদ দিতে হবে, এই সমাজের মুফতি আপনাকে কৈফেদ দিতে হবে, এই সমাজের পীরজাদা আপনাকে কৈফেদ দিতে হবে, এই সমাজের হাজি নামাজি আপনাকে কৈফেদ দিতে হবে, যে আপনারা 73 বছর ধরে কোন জালিমদের পিছনে খুললেন, যারা নোংরা পতিতালয় বন্ধ করলো না কেন, উপরন্তু জালিম সরকারেরা ইরাকীয় ব্যবসা করার জন্য লাইসেন্স দেয়, ওই মেয়েদের থেকে ট্যাক্স নেয়, যে সরকার দেহ ব্যবসা করার জন্য নারীদের ঘরে খারাপ রাস্তায় নামায়, যারা নিজেদের মেয়েদের ইজ্জত বাঁচাতে পারে না, যারা নিজের দেশের নারীদের ইজ্জত বাঁচাতে পারে না, যারা নিজেদের বাংলার বেটিদের ইজ্জত বাঁচাতে পারে না, তারা আমার দেশকে কি করে বাঁচাবে? এদের থেকে রাজ ক্ষমতা কেড়ে নিয়ে আমরা বেটিদেরকে যারা বাঁচাবো, এদের হাতে রাজ ক্ষমতা তৈরি করার দরকার আছে না না? ভাইরা আমার, ওই যে ডাটা বললাম, নোংরা জায়গায় যেসব বোন মেয়েরা যায় মজবুরিতে, তার মধ্যে 100টা থাকলে 60টা লজ্জা বলতে কষ্ট হচ্ছে, কিন্তু সত্য, তোমার আমার কম দাবিদার মুসলমান ঘরের মেয়ে, লজ্জা করে না? ছুটছ টিএমসির পিছনে, ছুটছ বামপন্ডের পিছনে, ছুটছ কংগ্রেসের পিছনে, একবার ভাবলে না যে আমার এই বোনগুলোকে খারাপ রাস্তা থেকে তুইরা কোনোদিন বাঁচালো না, আমাদেরকে বাঁচাতে হবে? সেই লড়াই আব্বাস সিদ্দিকী নেবেছে। এতে কোনো টিএমসির নেতার কষ্ট হয়, কোনো বামপন্থ নেতার কষ্ট হয়, কোনো কংগ্রেস নেতার কষ্ট হয়, কোনো বিজেপির কষ্ট হয়, আমার দেখলে চলবে না। দেশ আমাকে অধিকার দিয়েছে, দেশ আমাকে পাওয়ার দিয়েছে, আমার ধর্ম আমাকে স্বাধীন দিয়েছে, তাই 2021-এ আমি রাজ ক্ষমতার লড়াইয়ে নামছি। এই সকল বোনগুলোকে পাপ জায়গা থেকে তুলে নিয়েছে, ইজ্জতের মর্যাদা দিয়ে তাদের জীবিকা কর্মসংস্থা এবং তাদের পেটের ব্যবস্থা করে দেব, এই কাজ আমি করব। এর জন্যে আমি রাজনীতিতে নামছি, আপনাদের কারো আপত্তি আছে? কথা বলুন, আপত্তি আছে? আমার সাথে আপনারা নামতে রাজি আছেন?
কারা নাপতে রাজি আছেন হাত তুলে দেখান। রাজনীতি করা কি হারাম? রাজনীতি করা কি হারাম? রাজনীতি কি ইসলাম করতে নিষেধ করেছে? তাহলে কেন নাপবেন না? দুর্নীতি করা হারাম, রাজনীতির নামে শোষণ নীতি করা হারাম, রাজনীতির নামে গুন্ডাগিরি করা হারাম, রাজনীতির নামে তুলাবাজি করা হারাম, রাজনীতির নামে সিন্ডিকেট করা হারাম, রাজনীতির নামে আম পানের টাকা মেরে খাওয়া হারাম, রাজনীতির নামে তেরপোল চুরি করা হারাম, রাজনীতির নামে ইন্দিরা আবাসনের টাকা মেরে খাওয়া হারাম, রাজনীতির নামে মিথ্যা কেস দেওয়া হারাম। শুনছেন না শোনেন? ওগুলোকে বন্ধ করার জন্য নাবা ইসলামে জায়েজ, দেশে সংবিধানও জায়েজ। আমি নাপব, আপনারা কি আমার সাথ দেবেন? সাথ দেবেন? কথা দিচ্ছেন? ওলামা হাফেজ ভাইয়েরা, ইমাম ভাইয়েরা, প্রকাশ্য যদি না আসতে পারেন, বাপ চুপচাপ থাকেন, ঠিক দিনে একটু সাথ দেবেন, আর নয় আল্লাহর কাছে কৈফিয়ত দিবার জন্য তৈরি হন। কি ভাবছেন আপনি? হ্যাঁ, আমি অনুরোধ করে যাচ্ছি, আমি বয়সে আপনাদের থেকে অনেকের কাছে ছোট হতে পারি, ওলামা হযরত আপনাদের থেকে জ্ঞানেও ছোট হতে পারি, কিন্তু একটা জায়গায় আল্লাহ আমাকে মাকাম দিয়েছে, সেটা আপনাকে তো মেনে নিতে হবে। আল্লাহ রসুল বলছেন, মিশকা শরীফের হাদিস এবং বুখারিতেও আছে, তোমরা কোরাইশ খানদানের নেতৃত্ব মানবে। আজ সেই কোরাইশ বংশের একজন সদস্য হিসাবে এই বাংলার বেটিদের ইজ্জত বাঁচাতে এবং পণ মুক্ত বাংলা করতে আমি নাবছি। কথা বুঝে আসছো না? নাই কি গো, খারাপ লাগছে আলোচনা? সত্যি করে বলুন না যে হুজুর আপনি এসব কথা বলছেন কেন? ওয়াজ করতে এসে? তবে মনে রাখবেন, ওই যে মেয়েদেরকে বাঁচাবো বলছি, শুধু মুসলিম মেয়েকে বাঁচাবো তা নয়। আরে বেটি বেটি হয়, আমার বাংলার প্রত্যেকটা বেটি আমাদের সম্মান, আমাদের ইজ্জত, সে যে ঘরেই জন্মলি। অতএব প্রত্যেকটা বেটিকে বাঁচাতে হবে, প্রত্যেকটা নারীকে বাঁচাতে হবে, ঠিক না বে? ঠিক। কেন? আমার প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, পৃথিবী শুরু এক বাপ এক মা থেকে, পৃথিবী শুরু এক বাবা এক মা থেকে, এক আব্বা এক মা থেকে পৃথিবী শুরু, ঠিক না বেটি? পৃথিবীতে সর্বপ্রথম মহান স্রষ্টা একটা নারীকে পাঠিয়েছিল আর একটা পুরুষকে পাঠিয়েছিল। পুরুষটা হলো আমার আব্বা জান, নারীটা হলো আমার আম্মা জান। আপনাদের নয়? তাহলে আপনাদের যদি হয়, তাহলে হিন্দুদের নয়, খ্রিস্টানদের নয়, তাহলে সমস্ত মানুষের প্রথম বাপ একজন, মাও একজন। সেই বাপ মার মিলন থেকে তামাম কায়নাতের মানুষ হয়েছে। সেই দিকে তাকিয়ে থেকে হিন্দুরাও আমাদের ভাই বোন, খ্রিস্টানরাও আমাদের ভাই বোন। বয়স বয়সের দিকে খেয়াল করে হিন্দু বাপ মারা আমাদেরও বাপ মা, হিন্দু বয়স্কর দিকে দাদু ঠাকুরমা না, তারাও আমাদের দাদু ঠাকুরমা, সব আমাদের আত্মীয় হয়, ঠিক না বেঠি? বয়স্ক দিক দিয়ে সবাই আমরা আত্মীয়, কিন্তু ধর্মের দিক দিয়ে আমরা মানি একমাত্র মহান স্রষ্টার মনোনীত ধর্ম ইসলাম। এই ধর্মের ব্যাপারে আমরা কারো সঙ্গে কম্প্রোমাইজ করতে চাই না, আর ধর্মীয় অ্যাঙ্গেলে কারো সঙ্গে আলোচনাও করতে চাই না, কেন ধর্ম একমাত্র মানি, কোন পিসা পিরজাকে দেখে নয়, ধর্ম একমাত্র মানি সর্বকালে সর্বশ্রেষ্ঠ মহানায়ক হযরত প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখে মানি। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই মুহাম্মদ সাল্লাম আমাকে শিখিয়েছে রাস্তা থেকে গলায় ঠাকুর থাকা, তিনটে দেবদেবীর ফটো, লাত উজ্জা খবর, সেই বুড়ি মহিলাকে ঘরে নিয়ে যে রসুল সেবা করেছে। তাহলে কেন কেন আমরা আমার দেশের আদিবাসী দলিত বঞ্চিত মতুয়া সমাজের মানুষের পাশে দাঁড়াবো না? কেন তাদের মা বেটিদের হয়ে লড়বো না? কেন তাদেরকে আপন করে লবো না? তারাও তো আমাদেরই একজন। আমরা সবাই মিলে আগামী দিন দুর্নীতি মুক্ত বাংলা করে তুলবো ইনশাআল্লাহ। তো ভাইয়েরা আমার, পণ মুক্ত বাংলা চান, ঠিক না বেটি? হাত তুলে বলুন পণ মুক্ত বাংলা। হাত তুলে বলুন কারা কারা বিয়েতে পণ নেবেন না? কারা কারা বিয়েতে পণ নেবেন না? হাত তোলেন, বিয়েতে পণ নেবেন? একটা দুটো বুড়ো হাত,
আবার কি করবে? আমার মুরব্বী বাপেরা হাত তুলেছে অন্য কারণে, যে আমার ব্যাটার বিয়েতে পড়লো না, এই জন্য তুলেছি। হ্যাঁ, সব সময় নেগেটিভ ভাবলে হয়, ভালোটা আগে ভাববেন। তো যাই হোক, কি গো যুবকেরা, যাদের বিয়ে হয়নি মনটা খারাপ হয়ে গেল নাকি? যে হুজুর সর্বনাশ করে দিল, এই হুজুরকে আর ভোট দেওয়া যাবে না, কথাটাই তো নাকি? আমাদের আগে বিয়েটা হয়ে যাক, তারপরে ভোটটা দেবো। হই, আগে আমরা করে নিই বিয়েটা, তারপরে পনের আইন চালু করতেই করব। বলুন তো ভাই, আল্লাহ যদি না করে আপনাকে যদি দু পাঁচটা দেয়, দু পাঁচটা মেয়ে যদি আপনাকে দিয়ে দেয়, আর যদি পনের সিস্টেম চালু থাকে, তাহলে আপনার দশাটা কি হবে বুঝতে পারছেন তো? শেষকালে কলা গাছে গিয়ে গলায় ডড়ি দিতে হবে, কথা বুঝছেন না বোঝেন নেই? তাহলে বলুন, পরের কষ্টকে নিজের কষ্ট যে মনে করে সেই তো মানুষ, ঠিক না বেটি? তাহলে আজ পণ মুক্ত বাংলা যদি চান, তাহলে 2016 থেকে আমি চিল্লাচ্ছি, গভর্নমেন্ট আইন করো, আইন করো, পণ চলেবে সেই ছেলে তার বাপ মা এমন করে 6 বছর জেলে থাকবে, এ আইন তৈরি করো। কই, কেউ করছে? কেউ করছে? তা আমি চাই রাজ ক্ষমতা দখল করে আমরা আইন তৈরি করব, পণ যদি কেউ লায় তার ছেলেকে আর ছেলের বাপ মাকে 6 বছরের জেল দেওয়া হবে। দু চারটেকে দিলে ভাই পণ আর থাকবে? এই কেউ পণ আর লেবে? আর পণ যখন লিয়া বন্ধ হবে, গরিবের বাপ মার চোখের পানি বন্ধ হবে, গরিবের মেয়েদের বিবাহর সমস্যা হবে না, তাহলে আমার আল্লাহ কায়ামতের দিন আমাদেরও চোখের পানি মুছে দিয়ে জান্নাতের রাস্তা দেখিয়ে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে দুনিয়ার কাজের মধ্যে দিয়ে আখেরাতকে খোঁজার নাম ইসলাম। এই কথা বুঝছেন না বুঝেন না? তাহলে বলুন, এই কাজ করার জন্য আব্বাস সিদ্দিকী দি রাজনীতি করে অসুবিধে আছে? আপনাদের মনে হচ্ছে পারে অসুবিধে হচ্ছে, আপনাদের না হলেও আমাকে চলে যেতে হবে পারে। আসুন একটু সালাম দেবো। হে নবী সালামুন।